যত ভাবি বলিউডের এই তারকাটাগুলোকে আমি রোস্ট করবো না, এরা যেতে যেতে বলবে আয় ভাই আমাকে রোস্ট কর, আয় রোস্ট করে আমাকে শেষ করে দে, আমাকে পুড়িয়ে দে। আজ একটা গান শুনলাম, গানটার নাম হচ্ছে হুইসেল বাজা 2.0, মানে নামটা শুনেই না মুখ দিয়ে আগু বেরিয়ে যাচ্ছে। হুইসেল বাজা 2.0, কবে রজনীকান্ত বানিয়েছে 2.0, কি যে ভুল করেছে, এখন জাহির বেগমটা কেন পেছনে ঠুকে দেবে 2.0, মানে কি বলবো, এত খাজা একটা গান, গানটা তো খাজাই কিন্তু এত খারাপ লাগলো যখন দেখলাম এই মিউজিকটা অ্যারেঞ্জ করেছে এআর রহমান। মানে মানুষটার কি দিন এলো যে তাকে হুইসেল বাজা 2.0 তৈরি করতে হচ্ছে, মানে আমি জানতে চাই যে কি পরিমাণ মাথা খারাপ হয়ে গেলে এআর রহমানের মতো মিউজিক ডাইরেক্টরকে টাকা দিলে সে রাজি হয়ে যায় হুইসেল বাজার মতো একটা গানের রিমেক বার করে। মানে প্রথমে এটাই বলতে চাই যেটা সব থেকে আমার হার্ট করেছে। সেকেন্ডলি এটা বলবো, কৃতি স্যানের এই গানটা এসে নাচার কি দরকার ছিল, এখন সে ভালো অভিনয় করছে, মিমির মতো সিনেমা করছে, তার একটা ভালো অভিনেতা হিসেবে মানে আর কি নিজেকে প্রতিষ্ঠিত করছে, তখন কিছু টাকার জন্য টাইগার শ্রফের সঙ্গে হেলিয়ে দুলিয়ে নাচার জন্য এই গানগুলো তো আসার কি দরকার। আর টাইগার শ্রফ পুরো গান জুড়ে আর তো নতুন কোনো স্টেপ নেই, সেই পুরোনো স্টেপগুলোকেই হেলিয়ে দুলিয়ে করে যাচ্ছে, নিজস্ব কোনো স্টেপ বলে আর কিছু নেই, ওই একই স্টেপ কয়েক যুগ ধরে এখন চালিয়ে যাবে ঠিক করে। এই সিনেমাটা নিয়ে হিরোপন্থী 2 নিয়ে যে কটা লোকের এক্সপেকটেশন ছিল, মানে বলে না নিজের পায়ে কুড়ুল মারা, নিজের পায়ে কুড়ুল মারা যদি সত্যি কোনো উদাহরণ থেকে থাকে পৃথিবীতে তাহলে হচ্ছে এই গানটা। ওখানকার লোকেরাই কমেন্ট করে বলছে যে সিনেমাটা নিয়ে যেটুকু যে এক্সপেকটেশন ছিল সেটা নষ্ট হয়ে গেল এই গানটার জন্য। মানে যে কটা লোক সিনেমা হলে যাবে ঠিক করেছিল এই বইটা দেখতে, এই ছবিটা দেখতে যাবে ঠিক করেছিল, আর মনে হয় এই গানটা শোনার পর কেউ যাবে না, কান পচে যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না, এত ফালতু খাল খানি ওই একটা মিউজিক দিয়ে ভেবে নিয়েছে মাথা কিনে নিয়ে। বাদ বাকি গানটায় কিচ্ছু নেই, শেষ কয়েক বছরে হিন্দি সিনেমায় হওয়া সব থেকে ওর্স্ট সং, সব থেকে জঘন্য সং যদি কিছু হয়ে থাকে তাহলে হচ্ছে এই গানটা। এই গানটা আমি মানে আসার প্রায় 22-23 ঘন্টা পরে আমি ভিডিওটা করছি, ভাগ্য ভালো যে গানটা আসার পরেই আমি গানটা দেখিনি, তাহলে কালকে আমার কান পচে যেত, আজকে পচে যাচ্ছে ঠিক আছে পচুক গে যা, কালকে আমার কানটা যা পচেনি, কালকে যে আমার কান থেকে রক্ত বেরোয়ের জন্য আমি এক্সট্রিমলি হ্যাপি যে আমি কালকে গানটা শুনিনি, আমার লেট হচ্ছে আমি হ্যাপি। এত ফালতু, মানে বলিউডের নিজস্বতা বলে আর কিচ্ছু নেই, একটা নিজেরা মিউজিক বার করতে পারে না, এআর রহমানের মতো মিউজিক ডাইরেক্টর থাকা সত্ত্বেও তাকে এখন দিয়ে হুইসেল বাজা 2.0 করতে হচ্ছে, এর থেকে লজ্জার কিছু হতে পারে না, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। পুরো পুরনো জিনিসকে টেনে টেনে তাহলে নতুন জিনিস করার দরকার কি, তো নতুন সিনেমা আছে নতুনত্ব কিছু রাখি তা না, হুইসেল বাজা এই বাজা ওই বাজা এই সব বাজিয়ে যেতে দিন কেটে যায়, কোন দিন হুইসেল বাজাবে কোন দিন অন্য কিছু বাজিয়ে দেবে, কি বলবো, মানে এত ফালতু লেগেছে না গানটা, শুনলে বমি পেয়ে যাচ্ছে, জানি না বাকিরা কি বলবে, অত্যধিক জঘন্য লাগে গানটা, শুনে নিতে পারলাম, তাহলে বাকি গানগুলি নিয়ে অতটা কথা আমি বলিনি, একটাই কি ফাঁকার ফাঁকার কি গান বেরিয়েছিল ওটা বাদে আর কিছু বলিনি, কিন্তু এই গানটা অতীব জঘন্য, ওটাকেও ছাপিয়ে গেছে, খারাপের দিক থেকে ছাপিয়ে যাওয়া না, এই গানটা খারাপের দিক থেকেও ছাপিয়ে গেছে সব কিছু, সিনেমাটাও মনে হচ্ছে ডুববে আমার যেটা মনে হয়। যাই হোক, তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো, যে চ্যানেলটা অথবা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, গেট দেবে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।